দিদিমণি ক্ষমতায় আসার আগে আমাদেরকে বলেছিল 10,000 মাদ্রাসা দেব, 10,000 মাদ্রাসা তো দূরের কথা, 614টি মাদ্রাসা ছিল দিদিমণির ক্ষমতায় আসার আগে, বর্তমান 614টি মাদ্রাসার মধ্যে 337টি মাদ্রাসা হেতু তো আমাদেরকে একটা বার চান্স দিয়ে দেখুন, যে চান্সটা দেবেন আমরা আশা রাখবো আমাদের যারা আমাদের পক্ষ থেকে যারা ক্যান্ডিডেট হবে তাছাড়াও যারা দায়িত্বশীল থাকবে আমরা সে যেখানে আপনারা আমাদেরকে চান্স দেবেন সে এলাকাকে সে বিধানসভাটাকে আমরা মডেল বিধানসভা তৈরি করব, সেই বিধানসভায় আপনারা আমাদেরকে সুযোগ দেবেন কাজ করার, সেখান থেকে মডেল সারা ভারতবর্ষ জমিনে ছড়িয়ে পড়বে এবং প্রত্যেকটা বিধানসভার মানুষ যেন এই মডেলটাকে ফলো করে সেই পদক্ষেপ আমরা নিতে চেয়েছিল দিদিমণি, যে মুসলিম সমাজ দলিত সমাজ আদিবাসী সমাজ পিছিয়ে বর্গের মানুষকে করে দেবো তার একটা ফুলফিল করেনি, তো সুতরাং যে 10 বছর ধরে ফুলফিল করেনি আগামী 5 বছর করবে তার প্রতি ভরসা পাওয়া যায়, অনেকে আওয়াজ তুলছে যে বিজেপি এসে যাবে, রাজনীতির মঞ্চের মতো উত্তর দিচ্ছি কে এসে যাবে কে আসবে না কাকে বাঁচিয়ে রাখবো কাকে মেরে দেব, স্বাধীনতার 74 বছর পর থেকে তো পড়ে এসেছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছিল, আজকে যখন প্রত্যেকটা সমাজ সজাগ হচ্ছে তখন তাদেরকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করছে, আর আটকাতে গেলে কি করতে হবে পার্টির ব্যানারে আর হচ্ছে না, আমাদের মতো মোল্লা মৌলী আমাদের মতো আদিবাসী ভাইদেরকে কিনছে, মাতুয়া ভাইদেরকে কিনছে, দলিত ভাইদের কিনে মাঠে নামিয়ে দিচ্ছে, বিজেপি এসে যাবে তাদের কাছে আমি একটা প্রশ্ন, বিজেপি এসে যাবে সাইডে রেখে একটা কথা বলুন তো আপনারা, কিভাবে 10টা আদিবাসী ছেলে চাকরি পাবে সে ব্যবস্থাটা বলুন, কিভাবে 10টা মুসলমান ছেলে চাকরি পাবে তার কথা বলুন, কিভাবে 10টা মাতুয়া ভাই চাকরি পাবে তার কথা বলুন, কিভাবে 10টা দলিত ভাই চাকরি পাবে সেই কথাটা বলুন, তাদের মুখে কোনো কথা নেই, কিভাবে 10টা পরিবার দলিত পরিবার থেকে বিধবা ভাতা পেয়ে যাবে পাবে তার ব্যবস্থা করুন, তার বেলায় কোনো কথা নাই, শুধু একটাই বলি বিজেপি এসে যাবে, বিজেপি এসে এই করতে 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 গত ইলেকশনে 2019 সালে 18টা নিয়েছে হাজির করে দিয়েছে, আর আগামী যে আসতে চলেছে দেখবেন পুরো 200-200 মেরে দিয়ে বেরিয়ে যাবে, আর আমাদের হাতে তখন লড়ার জায়গা থাকবে না, তখন না আপনি শিমুল সরেনকে পাবেন না তখন নওশাদ সিনহার সামনে, এখন নওশাদ সিদ্দিকী শিমুল সরেন সহ যারা উপস্থিত আছেন পার্থবাবুদের মতো লোকেরা উপস্থিত আছেন, এখনই সময় আছে ঐক্যবদ্ধ হন, আমরা ধর্ম নিরপেক্ষ জোট তৈরি করেছি, ধর্ম নিরপেক্ষ সরকার তৈরি করব, যার যেটা অধিকার আছে আমরা তাকে সেটা ব্যবস্থা করে দেবো যাতে তার অধিকার থেকে না কেউ বঞ্চিত। জানুয়ারি আমরা প্রেস ক্লাবে যখন আমাদের দলের নাম ঘোষণা করেছিলাম সেখানে অ্যাজ এ চেয়ারম্যান হিসাবে আমার যে দায়িত্ব ছিল আমাদের কর্মসূচি ঘোষণা ওদিনকে বলেছিলাম যে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসটাকে লক্ষ্য রেখে প্রজাদের স্বার্থে যে প্রজাতন্ত্র দিবস ওই দিন কি যে সংবিধান সারা ভারতবর্ষের প্রতিটা মানুষকে মানতে মানানো হয়েছে যে সংবিধান বাবাসাহেব আম্বেদকারের দ্বারা রচিত হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি, তো ওই দিন কি সংবিধানটা সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ মেনেছে বা তাদেরকে দেওয়া হয়েছে সংবিধানটা, তো ওই দিন থেকে আমরা প্রজার স্বার্থেই তো আমাদের রাজনীতি দলের উন্মোচন হয়েছে, মানুষের স্বার্থে মানবতার স্বার্থেই হয়েছে, তা ওই ঘোষণা পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে তার একটা অঙ্গ, আজকে এই প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে কয়েকটা প্রোগ্রাম হয়েছে, একটা হচ্ছে যেমন আপনার কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন সাথে সাথে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান, কৃষক বন্ধুরা যে কৃষি বিলের যে বিরুদ্ধে আন্দোলন করছে তারা আন্দোলনকে সংহতি জানিয়ে আজকে সভা, সাথে সাথে আরেকটা হচ্ছে সেটা হচ্ছে সংবিধানকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করার জন্য আমাদের একটা আমরা চেয়েছি যে ক্লাস 5 থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত ক্লাস ওয়াইজ সংবিধানকে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করা হোক, কারণ প্রতিটা শিক্ষার্থী জানুক সংবিধান কী রাইট দিয়েছে কী অধিকার দিয়েছে, আজকে শিক্ষিত মানুষ আছে এম এ করেছে মাস্টার ডিগ্রি করেছে আপনার এম ফিল করেছে পিএইচডি করেছে কিন্তু সংবিধান সম্পর্কে অতটা অকিবল না, আমরা চাইছি প্রত্যেকটা ছাত্র শিক্ষার্থী জানবে সংবিধান কী তার অধিকার দিয়েছে বা অন্যের কী অধিকার দিয়েছে, ধর্মীয় অধিকার কী দিয়েছে, রাজনৈতিকভাবে কী অধিকার দিয়েছে, সামাজিকভাবে কী অধিকার দিয়েছে, এই জন্য আজকে কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করলেন, কোথায় করলেন এবং এই জায়গাটাই কেন বাছলেন কেন্দ্রীয় কার্যালয়ের জন্য? এটা ফুরফুরাশরীফ স্পেসিফিক এলাকা যদি নাম বলেন ল্যান্ড লোকেশন যদি বলেন সেটা হচ্ছে ভীমপুর মোড়, ফুরফুরাশরীফ কেন বাছলেন যদি প্রশ্ন তুলেন অবভিয়াসলি ফুরফুরাশরীফ হচ্ছে স্বাধীনতার আগে থেকে যে ইতিহাস আছে ফুরফুরাশরীফ তারা সদা সর্বদা হকের পক্ষে
হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ছিল, ব্রিটিশরা যখন ভারতবর্ষের মানুষকে শোষণ করছিল সেই ফুরফুরা শরীফ কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সাথে যুক্ত হয়েছিল এবং ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য এই ফুরফুরা শরীফ তার ভক্ত মুরিদকে উদ্বুদ্ধ করেছিল এবং স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার জন্য ফুরফুরা শরীফ উদ্বুদ্ধ করেছিল। তাই আমরা সেই সেন্টিমেন্টকে মাথায় রেখে এই ফুরফুরা শরীফ এই কার্যালয়ের মাধ্যম থেকে পশ্চিম বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ যে আজকে শোষিত বঞ্চিত নেতাদের দ্বারা যে আজকে স্বাধীনতা হরণ হচ্ছে সেটাকে পুনরুদ্ধার করার জন্য আজকে এই জায়গাটা আমরা বেছে নিয়েছি। আজকে প্রথম আপনাদের সভা বলা যেতে পারে এটা, আজকে প্রকাশিত কেমন সাড়া পেলেন? দেখুন, আমরা যে কাজ করতে চলেছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মাধ্যমে, আমরা মানুষের আওয়াজ তুলতে চেয়েছি, মানুষের হক অধিকারে কথা বলতে চেয়েছি, গণতন্ত্র ডেমোক্রেসি প্রতিষ্ঠা করার কথা বলছি, সোশ্যাল জাস্টিস জাস্টিসের কথা বলছি, ন্যায় বিচারের কথা বলছি, ডিগনিটি মর্যাদার কথা বলছি এবং এই ভারতবর্ষে ভোটাধিকার লুট করার মাধ্যমে যে গণতন্ত্রটাকে শেষ করে দেওয়া হয়েছে, মানুষের চা পাওয়ার অধিকার, মানুষের বাক স্বাধীনতাকে শেষ করে দেওয়া হয়েছে, আজকে সেই সমস্ত কিছুকে সার্বিকভাবে প্রতিষ্ঠা করার জন্য, মানুষের হক অধিকারকে, মানুষের কথা বলার স্বাধীনতাকে প্রতিষ্ঠা করার জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মাধ্যমে, রাজনীতির মাধ্যমে আমরা কিন্তু ডাক দিয়েছি। তো সুতরাং আজকে আমাদের 21 তারিখে দল ঘোষণার পর আমরা বলেছিলাম, সেদিন প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছিলাম যে 26 তারিখ যেহেতু প্রজাতন্ত্র দিবস, প্রজাদের কথা বলা আছে ভারতীয় সংবিধানে, তাই প্রজাদের কথা আমরাও বলতে চাইছি, সুতরাং সেই দিনটির মাধ্যমে আমাদের রাজনৈতিক পথ চলা এবং এর সাথে সাথে আজকে এই ফুরফুরা শরীফ অনেক সেন্টিমেন্টের শরীফ এবং অনেক মর্যাদার জায়গা। তো সুতরাং এখান থেকে অনেক মহান মহান ব্যক্তিরা যারা পরিবর্তনের ডাক দিয়েছিলেন মানুষের অধিকারকে সুনিশ্চিত করার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়কে শেষ করে দেওয়ার জন্য এখান থেকে কিন্তু ডাক দিয়েছিলেন। তো সুতরাং সেই স্মরণীয় এবং সেন্টিমেন্টটাকে ধরে রাখার জন্য এখানে আমরা কেন্দ্রীয় কার্যালয়, এর পাশাপাশি আমাদের কার্যালয় শাখা অফিস থাকবে কলকাতাতেও। তো সুতরাং আজকে সেই কর্মসূচি আমরা নিয়েছি, আমাদের কর্মসূচি আজকে আমরা করেছি এবং আগামী দিনে আরও বিভিন্ন কর্মসূচি আমরা নেব। আমাদের ডেমোক্রেসিকে প্রতিষ্ঠা করা, আজকে যে ডেমোক্রেসি বিভিন্ন রাজনৈতিক দল হত্যা করেছে সেই ডেমোক্রেসিটিকে সুপ্রতিষ্ঠা করা, ডিগনিটি দেওয়া, জাস্টিস দেওয়া এবং সবচেয়ে বড় কথা হচ্ছে অধিকার, মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে আর যে সমস্ত অধিকার মানুষ এতদিন ধরে প্রতারণা করা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা, তারা প্রতারিত হয়েছে, সেই প্রতারণা আমরা শেষ করতে চাইছি, আমরা সু অধিকার প্রতিষ্ঠিত করতে চাইছি। আমাদের কর্মসূচি অত্যন্ত পরিষ্কার, মানুষকে অধিকার ঠিকঠাক পাচ্ছে না রাজ্যে, কি মনে করেন আপনি? পাইনি, আজকে আমরা দেখেছি যে বিভিন্ন ভারতীয় সংবিধানে যে সাংবিধানিক অধিকারটা ছিল সেই অধিকার যদি আজকে প্রতিষ্ঠিত করা হতো, মানুষ যদি পেত, তাহলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু রাজনৈতিক মধ্যে নামত না। আজকে প্রতিষ্ঠিত হয়নি, পাইনি, সেই কারণে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কিন্তু মানুষকে সেই অধিকার দেওয়ার জন্য বাক স্বাধীনতা থেকে শুরু করে ভারতবর্ষের সংবিধানে যে অধিকারের কথা বলা আছে সেই অধিকারকে প্রতিষ্ঠিত করতে চায়, সেই কারণে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে কিন্তু পথ চলা শুরু করেছে। তো প্রত্যেকের রাইট আছে, তো এটা কম্য নয় যে দল করলি তাকে মারবে, যারা দল করলে মারছে তারা হচ্ছে সংবিধান বিরোধী কাজ করছে। সুতরাং সংবিধান বিরোধী যারা তাদেরকে আমরা সাংবিধানিক ওয়েতে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা জবাব দিই, উত্তর দেব। পরবর্তী কর্মসূচি আমরা 3-4 কর্মসূচির কথা কলকাতায় বলেছিলাম, আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে শিক্ষক আপনার কৃষক বন্ধুদের আন্দোলনকে সংহতি জানিয়ে আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন করব, একটা বলছি। আর একটা কথা হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে আমরা বিভিন্ন জায়গাতে রাজ্য সরকারের কী ভূমিকা আছে সেটা মানুষকে জানাবো এবং রাজ্য সরকারের প্রতি আমরা আবেদন করব, আমরা আমাদের পক্ষ থেকে আবেদন রাখব যাতে বর্তমানে COVID-19 সিচুয়েশনের ফলে মানুষ কর্মহীন পড়েছে, অর্ধাংশ মানুষ কর্মহীন হয়ে পড়েছে, যাতে কর্মের ব্যবস্থা করা হয়, তার জন্য আমরা লাগাতার আন্দোলনে থাকব। আজকের কৃষক আন্দোলন দিল্লিতে আপনারা দেখেছেন এবং দেশ জুড়ে দেখছে, ওইদিকে সবাই নজর আছে, সেই কৃষক আন্দোলন কৃষকদের উদ্দেশ্যে কি বার্তা? দেখুন, কৃষকদের উদ্দেশ্যে আমরা বিগত দিন থেকে আজকে আন্দোলন নয় আন্দোলনের সূচনালগ্ন থেকে আমরা কৃষকদের পক্ষে ছিলাম, হয়তো সেই সময় আমাদের কাছে কোনো রাজনীতির ব্যানার ছিল না, কিন্তু আমরা
দেখতে পাবেন হয়তো যে আমাদের মাধ্যমে আমাদের নেতৃত্বে পশ্চিম বাংলায় যে কৃষক আন্দোলনগুলো হয়েছে সব থেকে বড় র্যালি আমাদের নেতৃত্বে হয়েছে। দুটো লক্ষ্য রাখবেন, একটা দেবঙ্গাতে করেছিলাম, একটা করেছিলাম ভাঙড়ে ভোজেরাটে। তো আমরা সব থেকে বড় র্যালি বার করেছি এবং আগামী দিনে কৃষক বন্ধুদের স্বার্থে আমরা এর থেকে বড় বড় র্যালি বার করব এবং সদা সর্বদা আমরা কৃষক বন্ধুদের পাশে থাকব। কারণ আমরা জানি আমরা যেটা খাচ্ছি আনন্দ করে হোক, অন ফাইভ স্টারে বলেন, সেভেন স্টারে বলেন, বা আমার বাড়ির হেসেলে বলেন, রান্নাঘরে বলেন, যেখানেই আছে সেটা হচ্ছে কৃষক বন্ধুদের অবদান। আজকে কৃষক বন্ধুরা যদি বলে আমি চাষ করা ছেড়ে দেবো তাহলে আজকে আমরা অভুক্ত থাকতে হবে, অনাহারে মারা যাবো। তো কৃষক বন্ধুদের যখন পথে আছে আমরা বাড়িতে বসে থাকবো না, আমরা সদা সর্বদা কৃষক বন্ধুদের পাশে থাকবো। থ্যাংক ইউ বন্ধু। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এসএস টিভি পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।